মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের অধীনস্থ আবাসিকদের উত্তরবঙ্গ প্রতিভা অন্বেষণ উৎসব অনুষ্ঠিত হলো মঙ্গলবার। নাটক, বর্ষাঙ্ক প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতা অংশ নেয় হোমের আবাসিকরা। অনুষ্ঠানে সকলে মিলে আনন্দে মেতে ওঠেন তারা। হোম আবাসিকদের উৎসাহিত করতে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে অনুষ্ঠিত মালদা কলেজ অডিটোরিয়াম হলের সানা উল্লাহ মঞ্চে অনুষ্ঠিত হয়। ধামসা মাদল বাজিয়ে লোকশিল্পীরা প্রভাত ফেরিতে অংশ নেয়। পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় আবাসিকদের প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর, সেচ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন, মালদা জেলা সচিব নিতিন সিংহানিয়া সহ অন্যান্যরা। উত্তরবঙ্গে মোট 6টি জেলা একটি হোমের আবাসিকরা অংশটাই প্রতিযোগিতায়, বিভিন্ন প্রতিযোগিতায়। এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আবাসিকদের উৎসাহ বাড়ানোর উদ্যোগকে সাধুবাদ জানান মন্ত্রী সাবিনা ইয়াসমিন। আবাসিকরা জানিয়েছেন হোমে তারা পরিবারের সদস্যদের মতো বসবাস করে। এই ধরনের প্রতিযোগিতায় তারা নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পেয়ে আনন্দিত। জেলা জনশিক্ষা প্রসার দপ্তরের উদ্যোগে হচ্ছে, আমরা জেলা জনশিক্ষা প্রসার দপ্তর মালদার পক্ষ থেকে আমরা এখানে উত্তরবঙ্গব্যাপী হোম আবাসিকদের প্রতিভা অন্বেষণ উৎসব, এখানে যদি 7টি জেলার উত্তরবঙ্গের 8টি হোম এসেছে এবং তারা এখানে হোমের ইনমেটসরা আবাসিকরা এখানে পার্টিসিপেট করবে। একাঙ্ক প্রতিযোগিতা আছে, আমাদের লোকনৃত্য আছে এবং বসেক প্রতিযোগিতা আছে, এবং এটা সঠিকভাবে উদযাপনের জন্য আমরা এখানে আয়োজন করেছি। উদ্বোধক হিসেবে আরও অনেকেই আসবেন, আমাদের মন্ত্রী আদের আমন্ত্রিত করা হয়েছে, তাদেরও আসার কথা আছে। এবং আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে এই প্রতিভা অন্বেষণের মাধ্যমে আমাদের ছেলে মেয়েদের যারা হোম আবাসিকরা থাকে তো তাদেরকে আরও বিকশিত, তাদের প্রতিভা বিকশিত করা হবে, এটাই আমাদের প্রধান উদ্দেশ্য। আপনার নাম এবং ডিজাইন? আমাদের এই প্রতিভা অন্বেষণ উৎসবের মাধ্যমে এটা জোনাল লেভেলের প্রতিযোগিতা হচ্ছে উত্তরবঙ্গে, এরপরে হবে আমাদের স্টেট লেভেলে হবে, যেটা যদি ফেব্রুয়ারির গোড়ার দিকে অনুষ্ঠিত হবে, স্বর্ণের স্টেডিয়ামে হবে। তো সেইখানে গিয়ে এখান থেকে যারা র্যাঙ্ক করবে বা যারা যখন প্রাইজ পাবে, ফার্স্ট সেকেন্ড হবে, তারা স্টেট লেভেলে গিয়ে ওরা পার্টিসিপেট করবে। আমি জনশিক্ষা প্রচার আধিকারিক, জেলা জনশিক্ষা প্রসার আধিকারিক। হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছে, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়্যালটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। জুয়েলার্স মানে বি দাস এন্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস এন্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে।